আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কলকাতা স্টাইলে বাংলাদেশি মাটন কষা। এই মাটন কষাটার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যগুলোকে আমি ধাপে ধাপে বর্ণনা করব। আশা করব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা কলকাতা স্টাইলে বাংলাদেশি মাটন কষা রেসিপিটা দেখে নিচ্ছি। মাটন কষা করার জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। আমি দেখাচ্ছি একটু আপনাদের, এইরকম মাটনটা কিন্তু হাড় চর্বি সহ নিতে হবে। তো এখন এখানে আমি শুরুতে দিয়ে দিব 1/2 কাপ টক দই। এখন দিব 1 কাপ পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটা বাটার সময় আমি 4টা কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে নিয়েছি। দেখাচ্ছি একটু আপনাদের, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এই মাটন কষা কিন্তু একটু ঝালটা একটু বেশি লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ খাঁটি সরিষার তেল। এই রান্নায় সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন সবগুলো মশলাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মাংসের সাথে সবগুলো মশলা সুন্দরভাবে লেগে যায়। মাটনটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমরা এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। তো তার আগে আমি একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমরা 1 ঘন্টা মতো রেখে দিব। তো যদিও অনেকে বলে ওভার নাইট রাখতে হবে, মাটন এমনিতেই অনেক সফট, এটা হচ্ছে ওভার নাইট রাখার কোনো প্রয়োজন নেই। হাইস্ট 1 ঘন্টা আপনারা ম্যারিনেশন করবেন, দ্যাটস এনাফ। তাহলে আমরা 1 ঘন্টা পরে আমরা রান্নাটা শুরু করছি। মাটনটাকে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করার পরে ফিরে আসলাম। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি, আর আমি সরিষার তেল ইউজ করেছি। এখানে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 5-6টি এলাচ, দিচ্ছি 5-6টি লবঙ্গ এবং 10-12টি গোলমরিচ। একটু হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে গাঢ় লাল করে ভেজে নিতে হবে, কিন্তু একদম শক্ত করে ভাজা যাবে না, লাল করে ভাজবো, কিন্তু পেঁয়াজ ভাজাটা হবে নরম নরম। আর এর জন্য চালটাকে আমাদের মিডিয়াম লোতে রাখতে হবে। পেঁয়াজটা কিন্তু আমাদের লাল করে ভাজা হয়েছে, কিন্তু দেখুন অনেক কিন্তু সফট। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিব। আদা এবং রসুন বাটাটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আমরা ব্লেন্ডার করে দেওয়ার উদ্দেশ্য, টমেটো থেকে কিন্তু যে কালারটা আসবে, এই কালারটা কিন্তু কলকাতা স্টাইলের যে মাটন কষা সেই কালারটা চলে আসবে। প্যানটার ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরলাম আমি কিছুক্ষণ পরে, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা মাটনগুলো দিয়ে দিব, একটু নেড়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু চুলার তাপটাকে মিডিয়ামে রাখতে হবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, ফিরছি আমরা কিছুক্ষণ পরে।
ফিরলাম আমি 5 মিনিট পরে, মাংসগুলোকে একটু নেড়ে দিব। দেখুন মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতে আমরা চেষ্টা করব মাংসটাকে সিদ্ধ করাই নিতে। কিছুক্ষণ পর পরে ঢাকনা খুলে কিন্তু আমাদের মাংসগুলোকে নেড়ে দিতে হবে, যেন তলায় না লেগে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, আবার ফিরছি কিছুক্ষণ পরে, আবার ফিরলাম কিছুক্ষণ পরে। আবার মাংসটাকে একটু নেড়ে দিব। আবার ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। ফিরছি আবার কিছুক্ষণ পরে। আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিতেই কিন্তু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরপরেও আমরা আরও বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য সহকারে নেড়ে নেড়ে রান্না করে নেব। এটা কিন্তু দীর্ঘ সময় ধরে রান্না করতে হয়। আরেকটা বিষয় বলি আপনাদের, যে এই রান্নায় কিন্তু কলকাতা স্টাইলে করলে বিশেষ করে একটু চিনি ইউজ করে, কিন্তু সত্যি কথা বলতে কি মাংসতে আমার চিনি একদমই ভালো লাগে না, এই জন্য আমি চিনিটা দিইনি। আপনারা ইচ্ছা করলে চিনিটা দিতে পারেন। এই পর্যায়ে আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি লো হিটে, আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ফেললাম আমি আবার কিছুক্ষণ পরে। দেখুন কতটা চমৎকার কালার এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, একটু ভালোভাবে নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য মূলত ঘিটা দেয়া, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। আবার একটু নেড়ে দিব। কালারটা কিন্তু একদম লোভনীয় একটা কালার হয়েছে, দেখুন একদম ঝাক্কাস। ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আমি আবার, আর এই পর্যায়ে চুলার তাপটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন একদম সুন্দর একটা কালার এসছে। আরও 5 মিনিট মাটনটাকে রান্না করে আবার ফিরলাম। দেখুন মাটনটা কিন্তু আমাদের তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, যেটা মাটন কষার একটা বৈশিষ্ট্য। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ আমরা মাংসটাকে রান্না করে নেব। ফিরলাম আবার কিছুক্ষণ পরে। দেখুন মাংসটা কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে। আর কখন বুঝবেন এই রান্নাটা হয়ে গেছে সেই ব্যাপারে একটু বলি আপনাদের, যে ইউজুয়ালি মাংসের যে ঝোলগুলো থাকে এবং তাতে যে মশলাগুলো লেগে থাকে, এই মশলাগুলোর কালারটা থাকে সবসময় একটু হলদেটে কালার, কিন্তু এই রান্নাটাতে মশলার যে কালারগুলো হবে দেখুন একটু লালচে হবে। দ্যাট মিনস তার যে মশলাগুলো, এই মশলাগুলো একটু ভাজা ভাজা হবে, আর এটাই কিন্তু এই রান্নাটার বৈশিষ্ট্য। তো রান্নাটা আমাদের হয়ে গেছে, দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝছেন। তো আশা করব আমার এই মাটন কষা রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।